গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো গিয়ে বুধবার আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজছে 10:15 মতো, তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছি, শাড়ি পরে নিয়েছি, এই হচ্ছে শাড়ি টাড়ি পরে নিয়েছি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাচ্ছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের যে আমি কোথায় যাচ্ছি। তো টোটোতে উঠে পড়েছি, এতে মাও সাথে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি, দেখা যাক কাজটা সম্পূর্ণ হয় কিনা। বাড়ি চলে এসেছি, গেছিলাম অনেক জায়গায় হচ্ছে টিকার জন্য খোঁজ করে, তো বাড়ি ঘুরে চলে এসেছি, হয়নি। আমার শ্বশুরবাড়ির ওখানেও নাকি হয় বলে, তো সেখানেও বলে রবিবার করে হয়, তো অত দেরি করা যাবে না। এমনি দু মাস মতো হয়ে গেছে, একটা পর্যন্ত একটা টিকা পর্যন্ত নেওয়া হয়নি, তো না পেরে হাসপাতালে গেলাম। ওর হয়তো হাসপাতালেই লেখা ছিল হওয়ার জন্য, তো তিনটে হলো একসাথে, তিনটে মানে ইঞ্জেকশন, দুটো পায়ে দুটো, দুটো পায়ে আর একটা হাতে, আর একটা হতো তো নার্স, আমি মনে করেছি নার্সিংহোমে হয়তো দিয়েছে সেই টিকাটা, তো বলছে যে না ওটা ভিটামিনের। গেছিলাম আবার নার্সিংহোমেও খোঁজ নিয়ে এলাম, তো বললো ওটা না কি বলে ভিটামিনের, তো ওই জন্য না হলে চারটা পড়তো, দুই হাতে দুটোও পড়তো। তো যাক ভালোই হলো একদিক থেকে, মানে হয়নি তাই কি না বলো মা, নিতে অসুবিধা হতো। তো পরের মাসে গিয়ে দেখা যাক, বা পরের বার যদি হয়, পরের মাসে বললো না, পরের প্রতি মাসে 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 হয়, ও তো প্রতি তারপরের মানে এই পরের মাসে গিয়ে দুটো, এক মাস পর তো আবার সে দুটো দিতে হবে, একটা না আর যদি আজকে চারটে দিতাম তাহলে একটা দিতে হতো, তো থাক দুটো দেওয়া হবে, তবুও ভালো। এখন তো কিছু বুঝতে পারছে না, হচ্ছে গিয়ে পরে সন্ধ্যের দিকে বুঝতে পারবে। বাচ্চাগুলোকে দিচ্ছে মানে টিকা কোনো মায়া দেয় নেই, প্রত্যেকটা বাচ্চা এরকম দিচ্ছে, কাঁদছে মনে হচ্ছে আমারই চোখ দিয়ে জল চলে আসছে, মানে এত মানে খারাপ লাগছে। এই যে এখন তো খেলছেই নি, এখন পরে যে কি করবে সেই সব কিছু বলতে পারছি না। আর আজকে খেয়ে গেছিলাম ডালিয়া সেদ্ধ করে খেয়ে গেছিলাম, গাজর মটরশুঁটি ফুলকপি এই সমস্ত কিছু দিয়ে। আর আজকে রান্না হবে, হয়তো সেদ্ধ টেদ্ধ কিছু হবে, আর বাবা বাইরে থেকে খাবার নিয়ে আসবে, রাত্রেবেলা কোনো কিছু রান্না টান্না করার ঝামেলা রাখবো না। আর ওকে দিনের বেলাতেও আজকে প্যাম্পার্স পরিয়ে রাখবো, কারণ বারে বারে উঠানো ওই করা ব্যথাতে বেচারি, ওই জন্য আজকে প্যাম্পার্স দিনেও পরিয়ে রাখবো, রাতেও পরিয়ে রাখবো। আর দিদা বাড়ি থেকে দিয়ে গেছে কালকে 1 কিলোর ওপরে শিম, শিম দিয়ে গেছেন বাড়ির, মানে দিদা বাড়িতে আর কি লাগানো হয়েছে গাছ, তো শিম দিয়ে গেছে, এখন সেই শিমটা মানে বিলি হচ্ছে, কাকিমার ঘরে দিল, এখন যাবে ঠাম্মার বাড়িতে দেখাচ্ছি। এই যে শিম বিলি হচ্ছে, তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, দিনের মানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি ভাত এই সমস্ত কিছু খেয়ে নিয়ে হচ্ছে গিয়ে ওকেই নিয়ে আছি, একবার মা নিচ্ছে একবার আমি নিচ্ছি। নিচে ওকে বেশিক্ষণ শোয়ানো যাচ্ছে না, মানে বেশিক্ষণ কি মানে থাকছেই না, হাত পা নড়াচ্ছে আর ব্যথাতে কাঁদতে লাগছে, মা নিয়ে আছে এখন, কখন আবার কেঁদে উঠবে কি জানি, মানে খারাপ হল মানে খারাপ কি মানে কষ্ট লাগছে, বেচারা কিছু তো মুখে বলতে পারে না, কিন্তু কি করা যাবে ভালোর জন্য আর কি এসব জিনিস দেওয়ানো। এই পরের মাস থেকে আমি আর যাব না, এখন 6:30 মতো বাজছে, কিছুক্ষণ পর চা করবো, মাথাটা প্রচন্ড ধরেছে আজকে, বাইরে মানে যা হাওয়া, মানে এমন হাওয়া, ঠান্ডা যেরকম সেরকম সেরকম হাওয়া, রোদ গায়ে লাগছে না, আর তার মধ্যে আমি কিছু নিয়ে যাইনি, মানে সোয়েটার টোয়েটার পরেছি, চাদরটা মানে নিয়ে যাইনি, যেহেতু বাইরে থেকে এসে নিয়ে সমস্ত কিছু দুধতে হবে, রোদ ঠিকঠাক মানে কড়া টাইপের না, শুকোবে না কিছু, এই কারণে ওই সব কিছু নিয়ে যাইনি, মাথাটা আমার পুরো ধরে নিয়েছে। তো সন্ধ্যাবেলা একটু বেশি করে লাল চা খাবো, তাহলে হয়তো আশা করি, তাহলে হয়তো আশা করি মাথাটা ছাড়বে,
দেখো শোয়াও থাকে কি না, ও শুলে ওর পাশে আরেকজনকে শুতে হবে, পাটা ধরতে হবে। এছাড়া সব ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি, আর্নিকা জেল টেলও লাগিয়ে দিয়েছি। তো গুড মর্নিং, আজকে হলো গিয়ে নেক্সট ডে মানে বৃহস্পতিবার, আর কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে তান্দুর রুটি আর ডাল ফ্রাই। আর কালকে রাত্রেও খুব একটা বেশি জ্বালায়নি, মানে জ্বালায়নি মেন কথা সেটা না, মানে খুব একটা বেশি কষ্ট পায়নি। ওর পা দুটো ধরেই আমরা, আমি আর মা শুয়েছিলাম, ওর পা হাত, আর আর্নিকা জেল তো লাগিয়ে দিয়েছিলাম যেখানে ইঞ্জেকশন দিয়েছে সেই সব জায়গায়, আর ওষুধও খাইয়ে দিয়েছিলাম মানে জ্বর আসার। তবুও গাটা ঝাঁকঝাঁক করছিলো, 100-এর কাছাকাছি জ্বর এ চলে এসেছিল। তো সকাল থেকে একদম ঠিক, হাত পা আবার প্রথমের মতো নাড়াতে লেগেছে। আমার বাচ্চাটা মনে হচ্ছে স্ট্রং আছে। কিন্তু কালকে শুনলাম যে সবাই বলছে যে কাল মানে যেই টাইমে দেয় আর কি ইঞ্জেকশনটা, পরের দিন সেই টাইম অবধি মানে ব্যথা থাকে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। কিন্তু ও দেখছি সকাল থেকে হাত পা মানে এরকম ছুটাচ্ছে। তো যাক ভালো, আগে থেকে আর কষ্টটা পাবে না অত। কালকে এত মানে কষ্ট পেয়েছে না বেচারি, যে বাচ্চা এত মানে ইয়ে করে হাত পা ছুটায়, সে একদম চুপ, মানে পাটা ছুটাচ্ছে কেঁদে উঠছে, পাটা ধরে আমরা বসেছিলাম। আর কালকে আর একটা মানে আমার জন্য মানে ভালো খবর, যে আরেকজন এসেছেন, ইনার বাবা বলেছিল 22 তারিখে আসবে, কালকে চলে এসেছেন। তো কালকে রাত্রে মানে বাইরে যেহেতু গেছিলাম, মানে সন্ধেবেলায়, রাত্রে তো ভুল মানে কথা, ঠিক রাত্রি না সন্ধেবেলায় যেহেতু বাইরে গেছিলাম, কালকে প্রচণ্ড হাওয়া আর যেটা সেই রকম ঠান্ডা পড়েছিল। তো হাওয়াতে যেহেতু মানে বাইরে থেকে এসে সব কিছু ছাড়তে হবে, তো সেই জন্য কিছু বেশি কিছু জামা কাপড় সেরকম লাগাইনি, ওকে ডেকে ডুকে নিয়ে গেছিলাম। তো আমি সোয়েটার এসব তো পরেই ছিলাম, কিন্তু কি মাথাটা ঢাকিনি। আর সেই হাওয়াতে মানে আমারও মাথা ধরে নিয়েছিল, মায়েরও মাথা ধরে নিয়েছিল। চা খাওয়ার পর একটু ঘুমিয়েছি, মা ওকে কোলে নিয়েছিল, মা প্রথমে ঘুমিয়েছে, আমি ধরেছিলাম, তারপরে মা ধরেছিল যে আমি একটু ঘুমিয়েছি। দিয়ে রাত এই সন্ধেবেলার দিকে গেটের মধ্যে না ঠক ঠক করছে, তো মা ওকে নিয়েছিল, আমাকে ডাকলো যে দেখ তো কে, বলছি এই 8:30টার দিকে কে এলো। আচ্ছা আমার বোন টোন এলো নাকি, আমি তাহলে তাদেরকে বুকে এরকম ইয়ে করে দিতাম। দিয়ে গেটটা খুলে দেখছি, ও বাবা, আমি ভাই যে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে এসেছে, আমি সেটাও খেয়াল করিনি, মানে চোখে ঘুম ছিল সেই কারণে। দিয়ে পাশে দেখছি ও, আমি আবার চোখটা মানে ডোলে এরকম দেখছি যে ঠিক দেখছি তো, আমি ঘুমের তলে দেখছি, দেখছি উনি এসেছেন। ভাই শুধু জানতো, কেউ জানতো না, এত বদমাইশ, প্রতিবার এরকম করবে। তো দেখো ব্লগটা আশা করি ভালো লাগবে, আজকে হয়তো পিঠে টিঠে আবার হবে, যেহেতু উনি এসছে ওর জন্য একটুখানি ক্ষীরের কায় রেখে দেওয়া হয়েছিল, ওটা আজকে দুধ দিয়ে জাল দেওয়া হবে, দিয়ে পাটি পাটি সাপটা বানানো হবে, আর হয়তো দুধ পুলি, যেহেতু দাদু দুধ পুলি খেতে চেয়েছে, মানে আমার মায়ের বাবা যেহেতু খেতে চেয়েছে দুধ পুলি, তো বানিয়ে মা আজকে দিয়ে আসবে, মানে বানিয়ে হ্যাঁ পাঠাবে। আর হ্যাঁ এই দুটোই হবে, আর বেশি কিছু হবে না। আর আজকে কি রান্না হয় দেখা যাক। আমার ওই হচ্ছে গিয়ে তন্দুর রুটি ডাল ফ্রাই আমি একটা খেয়েছি, আর খুব একটা বেশি ভালো লাগে না ওইসব, অল্পই খেয়েছি, খিদে পেয়ে গেছে সকালবেলায় উঠে। তো মিষ্টিও এনেছিল, তো যাই হোক এখন একটু দেখি চাটা খেয়ে তারপরে একটু মিষ্টি মুড়ি টুড়ি খাবো, উঠবো, এখন 8টা বাজছে। তো এইমাত্র একজনকে পরিষ্কার করলাম, এখন ও মোটামুটি ঠিকই আছে। আর আজকে রান্না হবে হচ্ছে তেলকই, কই মাছ নেওয়া হলো, আর ছিম চচ্চড়ি, দিদার বাড়ি সেই ছিম, ওই ছিমের চচ্চড়ি হবে, আর দেখি বাঁধাকপির পকোড়া বানাবো হয়তো। আর এই যে একজন, আর পেছন দিকে হচ্ছে কালকে যেসব জিনিসগুলো শুকায় জিও, যেসব জিনিসগুলো শুকোয়নি, তো সেই সবই জিনিস পেছনে মেলা রয়েছে। আর মিষ্টি আছে, আর একটু চানাচুর নিয়ে আসছে মা, চানাচুর দিয়ে মুড়িটা মাখানোর পর মিষ্টিটা খাবো। তো আর আর কি রান্না হবে এখনো বলতে পারছি না, আশা করি এই কিছুই রান্না হবে। এই হলো আজকের মেনু, ভাত, এখানে বাঁধাকপির বড়া, শিম চচ্চড়ি আর তিলকই। আর এই যে ইনি একজন, বাচ্চাটাকে নিয়ে বসে, বাচ্চাকে নিয়ে বসে আছেন বাবা। এই যে বাবা, আপনি কিছু বলতে চান? এখানে এরা গালে হাত দেখায়, আর কিছু বলতে পারে না। হ্যাঁ এখন কাজ করছে, মানে কাজ হলো তারপরে মেয়ের সাথে ব্যস্ত, প্রথমে নিয়েছিল তারপরে কাজ করলো, দিয়ে এখন
যাই হোক বসে আছে।